সুধী দর্শক, এই মুহূর্তে আমি কথা বলছি আমাদের চলচ্চিত্রের চিত্রনায়িকা অঞ্জনার সঙ্গে। নায়ক রাজ্জাকের সঙ্গে অনেকগুলো ছবিতে তিনি অভিনয় করেছেন। এখন আমি তার কাছ থেকে শুনবো নায়ক রাজ্জাক সম্পর্কে। নায়ক রাজ্জাক আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক, যার সম্পর্কে বলার মতো ক্ষমতা আমার নেই। আমার মনে হয় যে আমাদের পৃথিবী যতদিন বেঁচে থাকবেন, চলচ্চিত্র অঙ্গন যতদিন বেঁচে থাকবেন, নায়ক রাজ্জাক আমাদের মাথার মণি হয়ে থাকবেন। এবং আমার মনে হয় যে আমার সৌভাগ্য আমি তার সাথে এমন একটা কিংবদন্তি নায়কের সাথে 30টা ছবিতে হিরোইন হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি। এবং আমি আশা রাখি যে আমাদের চলচ্চিত্র অঙ্গনের যেই একটা ক্রান্তি লগ্ন চলছে, সামনে যে সুবাতাস বয়ে আসবে সেটা আমাদের নায়ক রাজ্জাকের সভাপতিত্বে এবং তার নেতৃত্বে আমরা সেই কাজটা এগিয়ে নিয়ে যাব এবং চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ বয়ে নিয়ে আসবে, এই আশা আমি ব্যক্ত করছি। এবং নায়ক রাজ্জাক আমাদের কাছে, আমাদের মাঝে চিরঋণী উনি আমাদেরকে করে রেখেছেন, এবং ওনার কাছে আমরা সেই চিরঋণী হয়ে থাকব যে আমাদের নায়ক রাজ্জাক, মানে রাজ্জাক আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক। আর কেউ হবেন কি না আমি জানি না। নায়ক রাজ্জাক সম্পর্কে অনুভূতি প্রকাশ করছে আমাদের চলচ্চিত্র অঙ্গনের চিত্রনায়িকা অঞ্জনার ছোট ভাই মণি। আমাদের বাংলা চলচ্চিত্রের মহানায়ক নায়ক রাজ্জাক ভাইয়ের সম্পর্কে কিছু বলতে পারছি, এবং এই জন্য আমি আরও বেশি সৌভাগ্যবান যে আপনাদের সবার পছন্দের চিত্রনায়িকা এবং নৃত্যশিল্পী আমার বড় বোন অঞ্জনা রাজ্জাক ভাইয়ের সাথে 30টি ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ছবিগুলো হলো অশিক্ষিত, অংশীদার, আনারকলি, আশার আলো, বিধাতা, বৌরানী, সুখে থাকো, রজনীগন্ধা, সানাই, এগুলো অন্যতম। রাজ্জাক ভাইয়ের সম্বন্ধে বলতে গেলে অনেক কথাই বলতে হয়, অনেক কিছুই বলতে হয়, আসলে একদিনে বলে শেষ করা যাবে না। রাজ্জাক ভাই, আপনি আমাদের মাঝে অনেক দিন বেঁচে থাকেন, সুস্থ থাকেন, সবার হৃদয়ে চিরনায়ক নায়ক রাজ্জাক। আয়শায় আমার আশা পুরাইতে